সালাম আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখন আপনার কি কষ্ট নিয়ে আমার কাছে আসছেন একটু বলেন। আমার কষ্ট হইলো দুইটা পাও অবশ হয়ে যায়, দুই পা অবশ হয়ে যায়। আচ্ছা, আর কি হাত অসুবিধা? গুলি এই অবশ হয়ে যায় এবং শক্তি পাচ্ছেন, হাত অবশ হয়ে যাচ্ছে এবং অবশ শক্তি হয়ে যায় পাচ্ছেন, শুধু এই আঙ্গুল গুলি, শুধু এই আঙ্গুলগুলো নাকি? আঙ্গুলগুলি আচ্ছা, এই পায়েরও আর আঙ্গুল পায়ের গুলি, দিকে একটু দেখা স্যার, এই পায়ের পায়েরও, দিকে, পায়ের দিকেও সমস্যা হয় না? না এই পায়ের যে কতটুকু, এতটুকু এনদিকে শুধু এই এখান দিকে দেখি জ্বালা পোড়া হয়, না জ্বালা পোড়া কিছু নেই, তাহলে কি হয়? শুধু অবশ হয়ে গেছে অবশ হয়ে যায়। আচ্ছা, এবং এদিকে উপরের দিকে কোনো নাই, না উপর দিকে কিছু শুধু এদিকে হাত ডানটা, এটা বলছে হাত হাঁটুতে কিছু কিছু ব্যথা আছে তাই না? সামান্য ব্যথা, সামান্য ব্যথা আছে, এই হাঁটুটা কোমরে ব্যথা বা ঘাড়ে না কোনো ব্যথা আছে? অন্য কোনো ব্যথা না, কতদিন থেকে এই সমস্যাটা হলো? এটা গত ডিসেম্বরের নভেম্বর থেকে নভেম্বর থেকে। আচ্ছা, আপনার কি ডায়াবেটিস আছে? আছে, ডায়াবেটিসটা কতদিন ধরে? 2014 সালের থেকে, 2014 সালে, প্রায় হচ্ছে 8-9 বছর ধরে। এর জন্য ওষুধ খান? হ্যাঁ ওষুধ খাই, ওষুধ খাচ্ছেন না? আচ্ছা, যে ওনার যে প্রবলেমটা আছে, আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, ওনার পায়ে একটু অবশ আছে এবং হাতে একটু অবশ আছে। তো সাধারণত যে জিনিসটা হয়, যদি কোনো মানুষের ডায়াবেটিস থাকে এবং দীর্ঘদিন ধরে ডায়াবেটিস যদি থাকে, তখন পেরিফেরাল নার্ভের কিছু নার্ভ বা রগগুলো যেগুলো আমাদের হাত এবং পায়ে সাপ্লাই দেয়, সেগুলোতে অনুভূতিগুলো কমতে থাকে বা নার্ভগুলো একটু ড্যামেজ হতে থাকে। এই যে কন্ডিশনটা, এটাকে বলে পেরিফেরাল নিউরোপ্যাথি। সাধারণত বিভিন্ন কারণে এটা ঘটনা ঘটতে পারে, কিন্তু ওনার ক্ষেত্রে যেটা হয়েছে মূলত ডায়াবেটিসের কারণে নার্ভগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। এই অবস্থাটাকে বলে পেরিফেরাল নিউরোপ্যাথি। এই রোগীগুলো সাধারণত পায়ে অবশ হয়ে যাওয়া বা হাতের আঙ অবশ হয়ে যাওয়া, অনেকের জ্বালাপোড়া করা, অনেকে জ্বালা পোড়া হাঁটতে না পারা, এগুলো কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে। তো এগুলো যারা ডায়াবেটিস যাদের আক্রান্ত থাকেন, তাদের ডায়াবেটিসের অনেক জটিলতার মধ্যে এটা একটা নার্ভ রিলেটেড জটিলতা। যদি ব্রেনে হয়, ব্রেনে সাধারণত ডায়াবেটিস রোগীরা স্ট্রোক করতে পারে। হাত পায়ে যে নার্ভগুলো আছে এগুলো ড্যামেজ হলে পেরিফেরাল নিউরোপ্যাথি বা এই রোগগুলো কিন্তু হতে পারে। আমাদের এখন পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হতে হবে এবং তারপর আমরা ওনার চিকিৎসা দিব। সাধারণত ডায়াবেটিস পেরিফেরাল নিউরোপ্যাথি হলে দীর্ঘদিন ঔষধ খেতে হয়, ডায়াবেটিসটা খুব ভালো কন্ট্রোলে রাখতে হয়, তাহলে কিছুটা উপকার পাওয়া যায়। কিন্তু এটা পরিপূর্ণভাবে একেবারে ঔষধের মাধ্যমে কিন্তু পুরোপুরি রোগ মুক্ত হয়ে যাওয়াটা প্রায় অসম্ভবের কাছাকাছি। সবাইকে ধন্যবাদ।